গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ ইসরায়েল ও সিরিয়া নাগার্ন কারাবাক হলো একটি ছিটমহল নাগার্নো কারাবাক কোন দুটি দেশের করিডর আজারবাইজান আর্মেনিয়া আর্মেনিয়া ও আজারবাইজান যে ভূখণ্ড নিয়ে সংঘর্ষে লিপ্ত নাগার্নো কারাবাক ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের সময়ে কত সালে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেনের অন্তর্ভুক্ত হয় উনিশশো বর্তমানে ক্রিমিয়া কোন দেশের সাথে সংযুক্ত রাশিয়া কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দুই হাজার চোদ্দো ইনোসিস কি সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্তকরণের আন্দোলন সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ গ্রিস ও তুরস্ক সাত ইল আরব কোন কোন দেশের সীমানা নির্দেশ করে ইরাক ও ইরান কোন জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল সাত ইল আরব সাত ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি পানমুনজাম কি দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম নর্দার্ন লিমিট লাইন কোন দুইটি দেশের বৃহৎপূর্ণ স্থান উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে বিরুৎপূর্ণ ভূখণ্ডটির নাম কি গুয়েত তানাবো গুয়ে গুয়ান তানাবো বে নাথুলোপাস কোন দুটি দেশের মধ্যকার একমাত্র স্থল সীমান্ত ভারত ও চীন এনএলএফটি কি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা উলফা কোন অঞ্চলের সন্ত্রাসবাদী দল আসাম এলটিটিই হলো শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী দল এল টিটি কি শ্রীলঙ্কার গেরিলা সংস্থা মাওবাদী গেরিলা কোন দেশের নেপাল স্বাধীনতার জন্য কারেন বিদ্রোহীরা যুদ্ধরত মায়ানমারে এ আর এস এ আর্সা কোন দেশের গেরিলা সংগঠন মায়ানমার গডস আর্মি কোন দেশের গেইলে সংগঠন মায়ানমার খেমারুজ কি গেরিলা সংগঠন কলম্বিয়ার গেইলি সংগঠন খেমারুজ নেতা পল পটের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন কিউ শাম্পান আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ফিলিপাইন মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ ফিলিপাইন রেড আর্মি কোন দেশের গেরিল সংগঠন জাপান কি দল আইরিশ রিপাবলিকান আর্মি এর রাজনৈতিক শাখা সিনফেইন পি কি তুরস্কের কুর্দিদের সংগঠন কুর্দিদের বাস যে দেশে ইরান ইরাক তুরস্ক সবগুলোতেই ইরাকি যে জনগোষ্ঠীর উপর সাদ্দাম হোসেন উনিশশো সালে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেন কুর্দি ওসামা বিন লাদেন কোন সংগঠনের নেতা আল কায়দা ওসমা বিন লাদেনের জন্ম কোথায় সৌদি আরব ওসামা বিন লাদেন কোথায় মারা যান অ্যাবোটাবাদ অ্যাবোটাবাদ শহর কোথায় অবস্থিত ইসলামাবাদ পাকিস্তান হামাস কি গেরিলে সংগঠন হামাস কোন দেশের গেইলে সংগঠন ফিলিস্তিন ফিলিস্তিন ভিত্তিক ব্ল্যাক সেপ্টেম্বর কি গেরিলে সংস্থা ফোর্স সেভেন্টিন কোন দেশের গেইলে সংগঠন ফিলিস্তিন আল ফাতা কোন দেশের গেইলে সংগঠন ফিলিস্তিন হিজবুল্লাহ কোন দেশের গেইলে সংগঠন লেবানন লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রধান নেতা শেখ হাসান নাসরুল্লাহ দুই সালে কোন গেরিলাদের সাথে যুদ্ধ করার জন্য ইসরায়েলিরা লেবাননে প্রবেশ করে হিজবুল্লাহ